রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে হেমতাবাদে বিজয় সংকল্প সভা করলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ শালবাগান মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি প্রার্থী কার্তিক পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। শৌচালয় থেকে আবাস, 100 দিনের কাজের মজুরি, চিকিৎসা, রেশন সবেতেই ন্যায্য পাওনা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করেছে রাজ্য সরকার বলে অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী। এদিনের দলীয় কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আসা অনেকের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো? অনুমতি নেওয়া মিছিলে পাথর ফেলা হয়েছে, বোম মারা হয়েছে, 150 সনাতনের দোকান লুট হয়েছে, 20 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে। একই ঘটনা পূর্ব মেদিনীপুরে নিয়ে হয়েছে। গত বছর ডাল ফেলাতে হয়েছিল, এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে? কেন বলুন তো? আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে। গতবারে ডানকুনি হাওড়া শিবপুর ইসলাতে গোলমাল করেছিল, আমি কোর্টে গেছিলাম, এনআইএ হয়েছে, 38 জন জেলে। এখন দেখছেন না নিজেরা দাঁড়া করিয়ে পার করাচ্ছে? কেন আমার বাড়ির ছেলেরা বাইরে রাজ্যে কাটছে যান? তাই জোর বাঁধন তৈরি হন, কথা দিচ্ছি অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা মাসে, আসাম দিচ্ছে, আসাম দিচ্ছে 2000 টাকা মাসে বিজেপি সরকার, লালনি বহিন মধ্যপ্রদেশ দিচ্ছে আগে 1500 টাকা, 3000 গ্যাস দেবো 450 টাকা সরকার রাজস্থান দিচ্ছে। জোট বাঁধন তৈরি হন, মোদিজিকে আনতে হবে। মোদিজি কি কি দিয়েছেন 5 বছরে? মুসলিম মহিলাদের কথায় কথায় তালাক দিত, বন্ধ করে দিয়েছেন ট্রিপল তালাক। আর তালাক শব্দ শোনা যায়, মোদি হ্যায় তো মুক্তি দেয়। যুবক যুবতী সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। আপনারা আগামী 26 তারিখে রায়গঞ্জে ইভিএম এ বদলা নেবেন না, বদলা নিতে হবে। রেশন দুর্নীতি, FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকার মিনি চাল পাঠাচ্ছে, মিলের চাল পাঠাচ্ছে, সুন্দর ফ্রেশ গম এখানে এসে এই জেলাতে, এবং ইটাহার বালুরঘাট এই জেলা শিলিগুড়ি পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট কাজ করছে। বিভিন্ন রাইস মিলে আপনারা জানেন, এই রাইস মিলে চাল বদল হচ্ছে খোলা বাজারে, এবং বাংলাদেশে FCI চাল পাঠিয়ে কাকর যুক্ত দুর্গন্ধ চাল রেশন দোকানে আপনাদের দিচ্ছে, বদলে যাচ্ছে ভারত সরকারের চাল। অত্যাচার সহ্য করেছেন এই জেলা, গোটা রাজ্যের মধ্যে 100 দিনের কাজে সবচেয়ে চুরি হয়েছে কোথায়? আপনাদের এই জেলাতে। অরবিন্দ মিনা বলে একজন জেলা শাসক ছিলেন, আপনারা ভাবলে অবাক হবেন, গৌতম পালের এনজিওকে দিয়ে মোদিজির পাঠানো স্বচ্ছ ভারত অভিযানে আপনাদের বাথরুম গুলো লুট করেছে। উত্তরবঙ্গ বিশেষ করে রায়গঞ্জের দাবি এই হসপিটাল। নরেন্দ্র মোদীজি দেশে ক্ষমতায় আসার পরে তিনি সমস্ত জেলাতে যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ দিয়েছেন, তার সুফল আপনারাও পেয়েছেন। 75 ভাগ টাকা কেন্দ্রে, 25 ভাগ টাকা রাজ্যে। অন্যদিকে এই মুখ্যমন্ত্রীকে আপনারা 19-এ শিক্ষা দিয়েছেন, এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে। কেন? মোদীজি বললেন রায়গঞ্জের এইমসের জায়গা দাও, উনি জায়গা দিলেন না, কল্যাণীতে
জায়গা দিলেন। মোদীজি ওখানেও করে নিয়েছেন, মোদীজি এখনো চান উত্তরবঙ্গে একটা এইমস এর মতো হসপিটাল হোক। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।